بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم محترم حاضرين رحمني ورحمكم الله আল্লাহ জাল্লা মজদুহুর মহান দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুলহাজ্জা শরীফের ঈদুল আজহার পূর্বের জুমাতে আমাদেরকে আল্লাহর দরবারে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত পরিসরে আল্লাহর বান্দারা আজ মেনার জমিনে কোরবানি করছে এবং বাইতুল্লাহ শরীফের তাওয়াফে জিয়ারত করছে। আল্লাহর বান্দারা দূর দূরান্ত থেকে আল্লাহর মেহমানদের জন্য দোয়ারত আছে। আল্লাহ যারা হজ নসিব হয়েছে, আল্লাহ যাদের এই বছর তাদের হজ যেন আল্লাহ কবুল করে। বিশ্বের প্রত্যন্ত অঞ্চল থেকে হজের প্রত্যাশী যারা ছিলেন, এই বছর যাদের নসিব হয়নি, আল্লাহ যেন আগামীতে তাদেরকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত মেনা মুজদালিফা আরাফার ময়দানের হাজিরি যেন নসিব করে সোহাইবুল আমিন। আজ আমাদের জন্য ইয়ামে আরাফা, অনেকে রোজা রেখেছে। ইয়ামে আরাফার রোজা অত্যন্ত ফজিলতের রোজা। ইয়ামে আরাফা আজ আমাদের জন্য, যেহেতু আমাদের দেশে নয়ে জিলহজ হচ্ছে আজকে, তাই যারা আজকের দিনে সম্মান করে ইয়ামে আরাফাকে রোজা রেখেছে, আল্লাহ যেন তাদের রোজা কবুল করে। অনেকে শুক্রবার পড়েছে বিদায়, বিভিন্ন প্রশ্ন করেছেন যে শুক্রবার দিন একা রোজা রাখা মকরু, যেহেতু আজকে ইয়ামে আরাফা যারা বৃহস্পতিবার সহ রেখেছে তাদেরটা নূর নালা নূর হয়েছে, আর যারা আজকে ইয়ামে আরাফা হিসেবে রোজা রেখেছে আজকে সেই রোজা মকরুর অন্তর্ভুক্ত হবে না, যেহেতু আজ ঈদ নয় আগামীকালেই ঈদ। আজ ঈদ নয় আগামীকালে ঈদ, শনিবার রোজা রাখার কোনো সুযোগ নাই। শুক্রবারের সাথে রোজা রাখতে হলে শরীয়তের বিধান হানফি মজাব মোতাবেক একা রোজা রাখা মকরু, তো বৃহস্পতিবার থেকে রাখবে। আর বৃহস্পতিবার কেউ রাখতে না পারলে শুক্রবারের সাথে শনিবার মিলিয়ে রাখবে, যেহেতু আগামীকাল শনিবার ইয়ামুল আদাহা ঈদুল আজহা, তাই সেদিন রোজা রাখার কোনো সুযোগ নাই। তাই একটি রোজাও আজকের জন্য যথেষ্ট ইয়াম আরাফা হিসেবে আল্লাহ পাক কবুল করবেন আলহামদুলিল্লাহ। অনেকে প্রশ্ন করেছে, আমরা ফেসবুকের মধ্যে মিডিয়াতে জবাব দিয়েছি, তালিমে জবাব দিয়েছি। গত জুমার জামাতে আমরা কোরআনে করিমের আয়াতের আলোকে বর্তমানে প্রচলিত মিডিয়ার মধ্যে বিভিন্ন ফেতনা ছড়ানোর সম্পর্কে জবাব দিয়েছি যে উজিহিয়া তথা কোরবানির কোনো বিকল্প হতে পারে না। কোনো সৎকা কোরবানির বিকল্প হয় না, কোনো রোজাও কোরবানির বিকল্প হয় না। আর হজের মধ্যে কোরবানির যে বিকল্পের কথা বলা হয়েছে, এটা হজের কোরবানি নয়, এটা হচ্ছে মানুষের উপর ওয়াজিব কোরবানি। এটা ওয়াজিব কোরবানি, এটা কোনো বিকল্প নাই। কিন্তু হজের মধ্যে যে কোরবানি দমে শকর যেটা আছে, এটার বিকল্প আছে, কারণ সেখানে মানুষ মোসাফের থাকে, আর্থিক সমস্যা থাকে। তাই ওই হজের মধ্যে যে কোরবানি এবং গ্রামের মধ্যে আমাদের আপন আবাসন স্থানে যে কোরবানি, এটার মধ্যে বেশ কম রয়েছে, ওটা দমে শকর, এটা হজের সাথে সংশ্লিষ্ট। তাই ওই কোরবানি সম্পর্কে বিভিন্ন রকমের শরীয়তের সুযোগ সুবিধা থাকলেও আর্থিক সংকটের কারণে, যেহেতু মানুষ মুসাফের অবস্থায় বিভিন্ন আর্থিক সমস্যা থাকে, সেজন্য দমে শকরের পরিবর্তে রোজার কথা বলা আছে। কিন্তু এখানে মানুষ যার উপর কোরবানি ওয়াজিব হবে তার জন্য বিকল্পের কোনো ব্যবস্থার প্রয়োজন নাই, যেহেতু তার উপর ওয়াজিব হয়ে তার ধন সম্পদ আছে, সেই জন্য সেখানে আপনার সৎকা তার বিনিময় হবে না এবং তার রোজাও তার কোরবানির বিকল্প হবে না। তাই কোরবানি কোরবানি কোরবানির মাধ্যমে কোরবানি আদায় করতে হবে। আল্লাহ বা কোরআনে করিয়ে বলেছেন, ইয়া ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ রসুলকে সুরায় কৌসার নাজিল করে বড় নিয়ামত দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, রসুল আমি আপনাকে কৌসার দান করেছি। কৌসর, এটা হজে কৌসর অনেক তফসিরার ব্যাখ্যা রয়েছে, তবে সংক্ষিপ্ত ব্যাখ্যা, কৌসর মানে আমি আপনাকে কৌসর দিয়েছি, রসুলকে কৌসর দিয়েছে, উম্মতকে, উম্মতকে যা দিয়েছে তা দিয়েছে, তা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, যার যা আছে তা নিয়ামত, যার যা আছে তা নিয়ামত। আল্লাহ নিয়ামত ছাড়া কোনো বন্দা দেয় নাই, যাকে যা দিয়েছে তাই নিয়ামত। প্রশ্ন করতে পারেন, ধনীকে দম দিয়েছে নিয়ামত, তারা কোরবানি করবে, গরিবকে কি দিয়েছে, তাদের কি নিয়ামত, গরিবকে গরিবী হালত দিয়েছে, এটাই তাদের নিয়ামত। আল্লাহ মিসকিনকে মিসকিন বানাইলো, এটাও নিয়ামত।
গরিবকে গরিব বানালো এটা নিয়ামত, কারণ রসুল ধনী হওয়ার জন্য দোয়া করে নাই, রসুল মিসকিন হওয়ার জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন। রসুল নবুয়তের জমানে ফরিয়াদ করেছে, আল্লাহ আমাকে তুমি দুনিয়াতে মিসকিন বানাইয়া রাখো, আল্লাহ মতের বিছানায় মিসকিন হিসেবে মৃত্যু নসিব করো, আল্লাহ কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে আমাকে হাসর করো। তো দেখা যায় নবুয়তের জমানে যেটা দোয়া করেছে এটা ঈমানদারের জন্য বড় নিয়ামত। তাই মিসকিনের জন্য মিসকিন হওয়া নিয়ামত, গরিবের জন্য গরিব হওয়া নিয়ামত। আল্লাহ বলে আমি যখন নিয়ামত দিয়েছি ফাসল্লি লিরব্বিকা, ঈদগার ময়দানে এসে আমার ঈদুল আজহার নামাজ আদায় করো, ওয়ানহার কোরবানি করো। হুজুর গরিবে কি কোরবানি করবে, তার তো কোরবানি ওয়াজিব হয় নাই, গরিবের কি কোরবানি? তো গরিবের কোরবানির কথা প্রতি বছর আমি তো বলেছি, আপনারা শুনেছেন, আল্লাহ রসুল হাদিসে পাকে বলেছেন, এতদিন পর্যন্ত আমি বলেছি গত জুমাতেও, সান দেখা যাওয়ার পর থেকে আপনি নখ চুল মোষ এগুলো ছাঁটবেন না, কাটবেন না, কর্তন করবেন না, মুন্ডাবেন না, নাভির নিচের ক্যাশ মুন্ডাবেন না। কিন্তু যখন কোরবানি যারা দিবে এরা কোরবানি দিয়ে ফেলবে, তখন তারপরে তারা এগুলো করবে, এতে বিশাল সওয়াব রয়েছে। আরেকটি হাদিস আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস রাওয়ায়াত করেছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হুজুর করিম সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমিরতু লিয়াউমিল আদহা ঈদান জাআলাহুল্লাহু লিহাযিল উম্মাহ, আল্লাহ আমাকে কোরবানির দিনকে ঈদ হিসেবে পালন করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রদান করেছে, আমি আদিষ্ট হয়েছি ঈদুল আজহাকে কোরবানির দিনকে ঈদ হিসেবে পরিগণিত করার জন্য, উৎসব পালন করার জন্য। ইসলাম উৎসবের ধর্ম, নিরামিষ ধর্ম নয়, ইসলাম বিনোদনের ধর্ম, ইসলাম উৎসবের ধর্ম, তবে শরীয়ত ভিত্তিক উৎসব ইসলাম সমর্থন করে, তাই কোরবানি দেয়া এটা একটা ইসলামের উৎসব। রসুল বলেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কোরবানির দিনকে উৎসব হিসেবে পালন করার জন্য। কলার রজুল, এক ব্যক্তি বলল, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা মুনাই হাতান উনসা, হুজুর আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো দুব্বা কোরবানি দেওয়ার মতো নাই, একটা এই ছোট্ট আমার কাছে ছাগল আছে, যেটা এই সাগি ছাগল, আমি এটা আফা উদাহি বেহা, আমি এটা দেখে কোরবানি করব। কলা রসুল বলেন লা, এটা দিয়ে তুমি কোরবানি করিও না, কারণ এটা কোরবানি দেওয়ার মতো উপযুক্ত হয় নাই। হুজুর আমি গরিব মানুষ কি করব, ওয়ালাকিন তাহুজ মিন শারেকা ওয়া আজফারেকা ওয়া তাকুসু শারাবাকা তালিকু আনাতাকা ফাতিলকা তামামু উযহিয়াতাকা ইনদাল্লাহ, আমার উম্মত গরিব হয়েছে, মিসকিন হয়েছে, মনসুটে করিও না, যাদের তৌফিক আছে কোরবানি করবে, গরুর গলায় সুর দিয়ে তারা আল্লাহর কাছে মকবুল হবে, আর যার তৌফিক নাই সে যেন তার চুলগুলো কাটে এবং নখগুলো কাটে, মোজগুলো ছাটে, নাভির নিচে পরিষ্কার করে, এই কাজটা যখন তারা করবে এটাই আল্লাহর কাছে তাদের কোরবানি হিসেবে কবুল হবে। তো মনসুটো করার জন্য রসুল কারোকে সুযোগ দেন নাই, যাদেরকে তৌফিক দিয়েছে কোরবানি করে আল্লাহর কাছে মকবুল হওয়ার ব্যবস্থা দিয়েছে, আর যাদের তৌফিক নেই তাদেরকে এই সমস্ত কার্যক্রম করে আল্লাহর কাছে মকবুল হওয়ার ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছে, রসুল করে দিয়েছেন। তাই যারা গরিব তারও ভাগ্যবান, যারা মিসকিন তারাও ভাগ্যবান, যারা ধনী দন পেয়েছে তারাও ভাগ্যবান, তারা দন দিয়ে কোরবানি করে আল্লাহর কাছে কবুল হবে, আর যারা গরিব তারা আপন আপন লোম ক্যাশ এগুলো আল্লাহর কাছে কোরবানি দিয়ে উৎসর্গ করে ছেটে কেটে এরা আল্লাহর কাছে মকবুলিয়ত অর্জন করবে। আল্লাহ আমাদেরকে কোনো অবস্থায় মাহরুম করেন নাই। তাই গরিবের গরিবি হালত এটাও নিয়ামত, মিসকিনের মিসকিনি হালত এটাও নিয়ামত। অনেক আল্লাহর জমিনের মধ্যে এমন আল্লাহর ওলি ছিলেন যাদেরকে দান সৎকা দিলে ওরা নিতেন না, দান সৎকা দিলে নিতেন না। হযরত জুননে মিসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ফকিরকে দেখলেন, জওয়ান ব্যক্তি, তে খুব তাহাজ্জুদ গুজার মানুষ, আল্লাহর মকবুল বান্দা, দেখে ওনার কাছে উনি আল্লাহর ওলি জুননে মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, খুশি হয়ে ওনাকে কিছু খায়রাত দেওয়ার জন্য, সাহায্য করার জন্য চাইলেন। যখন সাহায্য করতে চাইলেন ওই যুবক ব্যক্তি রেগে গেলেন, চোখ লাল করে বললেন, হে জুননে মিসরি, আমি আমার গরিবি হালত অনেক কষ্ট করে অর্জন করেছি আল্লাহর থেকে, আমি মিসকিন হওয়া কঠিন ছিল, গরিব হওয়া কঠিন ছিল, আমার ক্ষুধা কঠিন ছিল, অনেক কষ্ট করে আমি অর্জন করেছি, তুমি আমাকে টাকা দিয়ে আমার গরিবি হালত দূরীভূত করতে চাচ্ছ, মিসকিন হালত দূরীভূত করতে চাচ্ছ, আল্লাহর না ফরমান মানাতে চাচ্ছ, আল্লাহ থেকে দূরে নিতে চাচ্ছ, খবরদার তোমার কাছ থেকে আমি কোনো সাহায্য নেব না, আমি গরিব গরিবেই থাকবো। আল্লাহর যারা ওলিয়ারা গরিব ছিলেন, গরিব থাকতেন, সমস্ত নবীগণ গরিব ছিলেন, হযরত সুলাইমান ইসলাম সারা সমস্ত নবী গরিব ছিলেন, সমস্ত নবী মিসকিন ছিলেন, এরা সম্পদ রাখতেন না। গরিব আর মিসকিন কাকে বলে? গরিব
মিসকিন কাকে বলে যার মধ্যে যাকাত দেওয়ার মতো সামর্থ্য থাকবে না, যার মধ্যে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য জমে থাকবে না, তাদেরকে বলা হয় মিসকিন। অতএব সমস্ত নবীগণ মিসকিন ছিলেন, এদের সম্বর রাখতেন না। সম্বর রাখলে গনি হয়, আর সম্পদ ছেড়ে দিলে ত্যাগ করলে কোরবানি করলে গরিব হয়। সমস্ত নবীগণ গরিব ছিলেন, কারণ দুনিয়া থেকে গরিবী অবস্থায় যাইতে না পারলে কিয়ামতের ময়দানে প্রথম খাতারে জান্নাতে পৌঁছতে পারবে না, কারণ প্রথমে জান্নাতে পৌঁছবে মিসকিনরাই। তো নবীরা যদি মিসকিন না হয়ে ধনী হয় ওরা জান্নাতে যেতে পরে যেতে পারবে? তো জান্নাতে ওরা পরে গেলে উম্মত কখন যাবে? নবী আগে যাবে, উম্মত পরে যাবে। নবীগণ উম্মত নবীগণ জান্নাতে গিয়ে জান্নাত উদ্বোধন করবে আর সুপারিশ করে করে নবীগণ উম্মতকে জান্নাতে পৌঁছে দিবে। খুদ নবী যদি ধনী হয় তিনি যদি পরে যায় তো উম্মত কখন যাবে? সেই জন্য নবীরা মিসকিন হতে হবে। তাই বলেছি নাইব রসুল হতে হলে মিসকিন হতে হয়। কিন্তু আফসোসের বিষয় নবী মিসকিন, অলি মিসকিন, আমাদের নাইব রসুল যারা এরা অনেক ধনী, এটা মিলে না। নাইব রসুল হতে হলে মিসকিন হতে হবে। মিসকিন কখন হয়? যখন কারো কাছ থেকে নেয় না তখন হয়। মিসকিন কখন হয়? যখন ধর্ম বিক্রয় করে না তখন হয়। ওয়াজ বিক্রয় করে না, কোরআন বিক্রয় করে না, দিন বিক্রয় করে না, তখন মিসকিন হতে পারে। আর এই দেশে এগুলো বিক্রয় হয় কেন? ধনী হওয়ার জন্য। আর যে ধনী হয় সে নাইব রসুল হতে পারে না। নাইব রসুল হতে হলে ধন মিসকিন হতে হবে, আর জান্নাতে মিসকিনের প্রথম প্রবেশ করবে। তাই নবী এবং অলিদের চরিত্র হচ্ছে এরা মিসকিন হবে, এরা ধনী হবে না। ধন মিসকিন কোরবান করে দিবে, ধন সৎকা খয়রাত করে দিবে, এরা মিসকিন হিসেবে থাকবে। আল্লাহ পাক আমাদের দেশে সর্বস্তরের নাইবে রসুলকে মিসকিন হওয়ার জন্য তৌফিক দান করে। আমি বেশ আলোচনা করেছি গত জুমার জামাতে এবং তার আগে কোরবানির বিষয় আশয় নিয়ে, বিভিন্ন বিষয়বস্তু নিয়ে, কোরবানির পশু কেমন হতে হবে, অত্যন্ত সুন্দর হতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি যে বিষয়ে গত জুমার মধ্যে হাদিসের আলোকে আলোচনা করেছি আপনারা শুনেছেন, এবং সুন্দর হতে হবে। তো গরু আর পশু সুন্দর হয় কোরবানি মোটা তাজা করলে। এখন মোটা তাজা করা শরীয়ত সম্মত কিনা, মোটা তাজা করা শরীয়ত সম্মত কিনা, এই বিষয়ে একটি কোরআনের হাদিসের বুখারী শরীফের একটি হাদিস শুনুন। তসমিয়াতুল উযহিয়্যাত, কোরবানির পশুকে মোটা করা, কোরবানির পশুকে সুন্দর করা, বলানো যেটা আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলা বলে, মোটা তাজা করা বলে, কৃত্রিম উপায়ে মোটা তাজা করা সম্পূর্ণ হারাম। স্বাভাবিকভাবে ক্রয় করে একটা গরুকে লালন পালন করে মোটা তাজা করে খুব মহব্বতের পাত্র করে, পছন্দের পাত্র করে কোরবানি করা সুন্নত। হাদিস শরীফে আছে, যেমন হযরত উমামা ইবনে সাহাল রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করেন, তিনি বলেন কুন্না নুসাম্মিনুল উযহিয়্যাতা, আমরা কোরবানির পশুকে খুবই মোটা তাজা করতাম। ওয়াকানাল মুসলিমুন ইউসাম্মিনুন, বুখারী শরীফের হাদিস। আর আমাদের মদিনাতে সমস্ত মুসলমানগণ কোরবানির পশু কিনে মোটা তাজা করতেন, যাতে করে কোরবানির দিন একটা পছন্দের মোটা তাজা জিনিস যেন কোরবানি করা যায়। সবচেয়ে পছন্দের জিনিস কোরবানি করা আল্লাহর কাছে খুবই মকবুল হয়, প্রিয় হয়। তাই মদিনাবাসীরা সবচেয়ে পছন্দের জিনিস কোরবানি করতেন, এবং কোরবানি করার জন্য তারা আগে থেকে কিনে মোটা তাজা করতেন, সুন্দর করতেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণিত আছে, রসুল ইরশাদ করেছেন এবং সাহাবায়ে কেরাম রাওয়ায়াত করেছেন, আল্লাহ রসুল কোরবানি করেছেন মোটা তাজা দুম্বা দিয়ে। রসুল মোটা তাজা দুম্বা দিয়ে কোরবানি করেছেন, এটা হাদিসের মধ্যে রয়েছে। রসুল কোম্বা কোরবানি করেছেন মোটা তাজা দিয়ে। দাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বেকব শাইনে আকরা নাইনে, রসুল কোরবানি করেছেন দুইটা মুক্তা তাজা কোরবানি দিয়ে, দুইটা মোটা তাজা দুব্য দিয়ে, যেগুলো খুবই সুন্দর সুন্দর। গত জুমাতে বলেছিলেন ফহিলুন, খুবই সুন্দর, যেগুলো মুখ কালো এবং চোখ কালো, পা কালো, তার মানে সাদা, পুরো শরীর সাদা, মুখ কালো এবং আপনার চোখ কালো আর পা কালো। এটা আমাদের দেশে এক আঞ্চলিক ভাষায়, আগের জমানায় কিছু গরু ছিল বলা হতো, আঞ্চলিক ভাষায় বলা হতো কপালে সাং লেসের সুর নমন কুর, হয়তো অনেকেই জানে মুরব্বীরা। গরুর মধ্যে সুন্দর গরু কোনটা? কপালে সাং নমন কুর লেসের সুর, তবে লেসের মাথা সাদা এবং কপালের মধ্যে চন্দ্র সান থাকবে এবং পাটা সাদা হবে লাল গরুর মধ্যে। এই হচ্ছে গরু জাতের মধ্যে সবচেয়ে সুন্দর, এটা আমাদের দেশের সৌন্দর্য। আর আরবের মধ্যে সুন্দর ছিল চোখ কালো, মুখ কালো এবং পা কালো, আর গরুটা সাদা। এ হচ্ছে সুন্দরের বৈশিষ্ট্য। যেভাবে হোক সুন্দর হচ্ছে মকসদ। এই সুন্দর পশু কোরবান দিয়া রসুল পছন্দ করতেন। তো সুন্দর পশু কখন হয়? মোটা তাজা সুন্দর করলেই তো হয়। তাই সুন্দর পশু
পশু কুরবানি দেয়া যেমন সওয়াব, সুন্দর পশুকে মুরাদাজা করা এবং সুন্দর করা এটাও সওয়াব। তাই মদিনাবাসী কুরবানি করার জন্য তারা এইভাবে গরু কিনে বা ছাগল কিনে বা দুব্বা কিনে উট কিনে এগুলোকে মুরাদাজা করতেন কুরবানির জন্য, আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য, যাতে এমন জিনিস তারা কুরবানি করবে দীর্ঘদিন লালন পালনের মাধ্যমে একটা মহব্বত সৃষ্টি হয়, একটা পছন্দ সৃষ্টি হয়, একটা আদর বাসনা সৃষ্টি হয়, ওই আদরের জিনিস যখন কুরবানি করবে আল্লাহর দরবারে কবুল হয়। সেজন্য আমরা সেই বিষয়ে গত জুমাতে আলোচনা করেছিলাম। আরেকটি বিষয়ে আলোচনা করব যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা এটা সম্পূর্ণ মুস্তাহাব, জায়েজ এবং সওয়াবের বিষয়। বিশেষ করে আল্লাহ রাসূল কোরবানি করতেন দুইটা দুম্বা দিয়ে। এ দুম্বাদের মধ্যে একটি দুম্বা রসুল বললেন, ইয়ার আল্লাহ দোয়া পরে কল আল্লাহ তকবীর পরে আল্লাহ রসুলের পক্ষ থেকে বলা হতো, হাজা মিন মুহাম্মাদিন ও মিন আলে মুহাম্মদ, আল্লাহ এটা আমার পরিবার এবং আমার পক্ষ থেকে দিচ্ছি। আরেকটি দুব্বা তিনি জবে করতেন আর বলতেন, আল্লাহ এটা আমার উম্মতের পক্ষ থেকে দিচ্ছি। রসুল উম্মতের পক্ষ থেকে কোরবানি দিতেন। তো ওই উম্মত এখনও যারা আছে তারা, আর যে কোনো যারা দেয় নাই, যারা আসে নাই এখনও দুনিয়াতে তারা, তো তারা মৃত্যু। তো অতএব মৃত্যুর পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া রসুলের সুন্নত। রসুল জীবিত আর মৃত সবার পক্ষ থেকে কোরবানি দিয়েছেন। অতএব এতে দেখা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ। আরেকটা হাদিস হযরতে হানাস রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত করেছেন, কালা তিনি বলেন, রায়তু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছি, ইউদাহি বেকাবা শাইনে তিনি দুইটা দুব্ব দিয়ে কোরবানি করেছেন। ফাকুলতু আমি জিজ্ঞাসা করলাম, মা হাজা, ফাকালা আপনি এগুলো কী করলেন, দুইটা দিলেন কেন? কালা তিনি বললেন, আন্না ইন্না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউসানি আন ইউদাহি আনহু, আমাকে আমার রসুল নসিহত করেছেন, আমাকে আমার রসুল বলে গিয়েছেন, ওসিয়ত করে গিয়েছেন, আমি যেন আমার রসুলের পক্ষ থেকে একটি কোরবানি আদায় করি। অতএব ফানা উদাহিয়ান হো, একটা আমার পক্ষ থেকে আর একটা আমার রসুলের পক্ষ থেকে আমি কোরবানি করি। তো রসুলের পক্ষ থেকে কোরবানি করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, গোশত কে খেয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার পরিবার পরিজনে খেয়েছেন। এতে বোঝা যায় রসুলের নামে কোরবানি করে উম্মতে খেতে পারবে। আর একটি অংশ আপনি আপনার গরু থেকে, আপনার হিচ্ছা থেকে আল্লাহ রসুলের জন্য কোরবানি দিতে পারেন, এটা মুস্তাহাব। আপনার রসুলের জন্য নিজের পরিবারের মধ্যে যারা বাবা দাদা মারা গিয়েছে তাদের পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ এবং মুস্তাহাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রেখে বলেছেন, ওয়ানা উদাহিয়ান আবাদা, আর এটা রাওয়ায়েতে আছে, আমি আজকে নয়, আমি চিরদিন যতদিন থাকি ততদিন আমার রসুলের কোরবানি আমি করে যাব। তো দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা যখন রসুলের কোরবানি করেছেন, আমরা উম্মতরাও রসুলের কোরবানি করে যাওয়া, এটা উম্মতের পক্ষ থেকে রসুলের মহব্বতের পরিচয় এবং এটা আল্লাহর কাছে কবুল হবে, আখরাতে নাজাতের ওসিলা হবে। তাই যাদের সম্ভব আপনি কোরবানি দিয়ে যাবেন। তবে একটি গরুর মধ্যে সাত হিচ্ছা থাকলে একটি হিচ্ছা আপনার রসুলের জন্য কোরবানি দিয়ে যায় আছে কিনা, এটা নিয়ে ওলামায়ে কিরাম বিভিন্ন মতামত পোষণ করেছে। আমাদের মতামত আমরা সমাজের মধ্যে প্রচার করেছি যে আল্লাহ রসুলের জন্য ছয় জনে যদি একটা গরু কোরবানি করে, একটা হিচ্ছা রসুলের নামে দিয়া এটা জায়েজ হবে। এই জন্য যদি একটা বাবার চারটা সন্তান থাকে, সাত ছেলে সাত জায়গায় আছে, সবাই মিলে যদি বাবার কোরবানি করা জায়েজ হয়, এটা অহরহ আমাদের সমাজে আছে। চারটা ছেলে মিলে একটা কোরবানি করে যদি বাবার অংশ দেয়, ছয়টা ছেলে মিলে যদি বাবার অংশ হিচ্ছা দেয়, এটা যদি জায়েজ হয়, আর ছয় জন উম্মতে মিলে রসুলের অংশ দিলে জায়েজ হবে না কেন? যেহেতু বাপের সাথে ছেলের যে সম্পর্ক, রসুলের সাথে উম্মতের কাছে আরো বেশি গভীর সম্পর্ক। বাবার সাথে ছেলের রক্তের সম্পর্ক, রসুলের সাথে ইমানের সম্পর্ক। তো রসুলের যদি বাবার কোরবানি যদি ছেলেরা দিতে পারে, রসুলের কোরবানি কেন উম্মত দিতে পারবে না? বাবার কোরবানি দিয়ে যদি ছেলেরা খেতে পারে, রসুলের কোরবানি দিয়ে উম্মতে কেন খেতে পারবে না? তাই আমরা এই সমস্ত হাদিসের আলোকে বুঝতে পারি, জানতে পারি, বলতে পারি যে রসুলের জন্য এক হিচ্ছা কোরবানি দিলে জায়েজ হবে। কোন অবস্থায় এটা আরো অনেকে বলে একজনকে মালিক বানাইতে হবে, এ করতে হবে, সে করতে হবে, এগুলো কিছুই করতে হবে না, সবাই মিলে সন্তুষ্টির মাধ্যমে রসুলের একটি কোরবানি দিলে জায়েজ হবে, এটা আমরা মতামত পোষণ করেছি। আর কেউ ভিন্ন মতামত পোষণ করেছে, তাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। যে যা বুঝবে সেই মতো মশলা বলবে, আর উম্মতের মধ্যে যেটা পছন্দ লাগে সেটা উম্মতে আমল করবে। আল্লাহ সবাইকে যেন বুঝার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। কোরবানি আরও কিছু নিয়ম কানুন রয়েছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামীকাল ঈদুল আজহার এই অনুষ্ঠানের মধ্যে আমরা বলবো। আমাদের ঈদুল আজহার নামাজ আমরা সাড়ে সাতটা আদায় করার চেষ্টা করতেছি, যেহেতু আমাদের তো এর আগেও কোনো কাজ নাই, পরেও কোনো কাজ নাই, কোরবানির কাজ। সেজন্য সাড়ে সাতটা আমাদের ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে, যথাসময়ে চলে আসবেন। ঈদের মতো যেমন আমরা যথাসময়ে ঈদের নামাজ আদায় করেছি, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ আমরা যথাসময়ে আদায় করব, আমরা কাল বিলম্ব করব না। আপনারা যথাসময়ে এসে যাবেন, সাড়ে সাতটায় আমাদের জামাত হবে।
আমরা সেই হিসেবে আপনাদের কাছে আবেদন রাখব আপনারা যেন বিলম্ব না করে যথাসময়ে উপস্থিত থাকেন যেহেতু এর পর অনেক কাজ আছে আমাদের স্টাফদের আছে ওনারা বিভিন্ন জায়গায় আবার ছাগল গরু জবাই করতে যেতে হবে আপনাদের খেদমতের মধ্যে এটাও জায়েজ আছে নিজের গরু নিজে জবাই করো জায়েজ আবার কারুকে মাধ্যমে জবাই করে নিয়ে এটাও জায়েজ রসুল নিজেরটা নিজে জবাই করেছেন আবার আজওয়াজের মতো হারারটা নিজে জবাই করে দিয়েছেন এতে হাদিসের দ্বারা বোঝা যায় একজনের গরু একজনে জবাই করবে নিজে জবাই করে এটা মুস্তাহাব কিন্তু কারু দিয়ে জবাই করাটা জায়েজও আছে যারা পারে না বা জানে না বা বুঝে না অন্য কারো মাধ্যমে জবাই করে এটাও জায়েজ আছে আর কারো মাধ্যমে জবাই করলে তাদের কিন্তু পারিশ্রমিক দাবি করলে দিয়ে ফেলা এটা হচ্ছে শরীয়তের বিধান কেউ জবাই করবে আপনি তাকে পারিশ্রমিক দিবেন এটা হচ্ছে শরীয়তের বিধান তাই আমরা যেন শরীয়তের ভিত্তিতে আমাদের ঈদ উল আজহার কোরবানি যেন আমরা আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো ইতিমধ্যে যারা কোরবানি নিয়ত করেছে কোরবানি পশু ক্রয় করেছে এবং যারা ক্রয় করবে আল্লাহ যেন সবার এই কোরবানি কবুল করে সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।